নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী, আপনাদেরকে জানাই প্রণাম এবং আন্তরিক অভিনন্দন। আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। অ্যাস্ট্রো টিপস মানেই বিভিন্ন রকম জ্যোতিষ আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি এবং প্রত্যেকটি আলোচনাকেই যুক্তি এবং লজিকের সঙ্গে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। তবে আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি যে ব্যক্তিগতভাবে আপনারা যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মচক্রের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো চলে আসবো আজকের মূল আলোচনাতে। তবে আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি একটি যোগ নিয়ে আলোচনা করব। আমাদের রাশিচক্রের ভেতরে বিভিন্ন রকমের যোগ হয়, বেশ কিছু যোগ হয় অশুভ যোগ, বেশ কিছু যোগ হয় শুভ যোগ। যেমন আমরা শুভ যোগ নিয়ে আলোচনা করব, তেমন আমরা অশুভ যোগ নিয়েও আলোচনা করব এবং আমরা বোঝার চেষ্টা করব যে অশুভ যোগগুলো কী কী এবং কী ধরনের এফেক্ট দিয়ে থাকে এবং কখন বা কোন কন্ডিশনে এই যোগগুলির সৃষ্টি হয় এবং এই যোগগুলির থাকলে পরে একটি রাশিচক্রের ভেতরে কী ধরনের এফেক্ট দিয়ে থাকে, এটি নিয়ে আজকের আলোচনা। তো এরকম যোগ নিয়ে আমরা আলোচনা করছি এবং আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হলো গুরুচণ্ডাল যোগ বা গুরুচণ্ডাল দোষ বলা যেতে পারে। বৃহস্পতি এবং রাহু এই দুটি গ্রহ যদি জন্মকালীন জন্মছকের কোনো একটিভাবে অবস্থান করে তাহলে কিন্তু আমরা বলে দিতেই পারি যে গুরুচণ্ডাল দোষের সৃষ্টি হয়েছে বা গুরুচণ্ডাল যোগের সৃষ্টি হয়েছে, এটি কিন্তু একটি অশুভ যোগ, এ বিষয়ে কোনোই সন্দেহ নেই। তো এই যোগটি কেন অশুভ যোগ, তার কারণ হচ্ছে একটাই, আসলে কারণটাকে বুঝতে হবে। প্রথমে বলতে হবে যে এই যোগটি তখনই সৃষ্টি হবে যখন বৃহস্পতি এবং রাহু দুটি গ্রহ একসঙ্গে একটিভাবে অবস্থান করবে, যে কোনো ভাব হতে পারে, একসঙ্গে অবস্থান করবে বৃহস্পতি এবং রাহু। প্রচুর রাশিচক্রের ভেতরে এই যোগটিকে দেখতে পাওয়া যায় এবং প্রচুর রাশিচক্রের ভেতরে কিন্তু এই যোগটি আছে, যোগটিকে দেখা যায় এবং এই যোগটির নেগেটিভিটি, এই যোগটির অশুভত্ব কিন্তু অবশ্যই সেই সমস্ত জাতক জাতিকাদের জীবনের ভেতরে অবশ্যই পড়ে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো প্রথমে এই যোগটির অশুভত্ব নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে বৃহস্পতি এবং রাহু সম্পর্কে দু চার কথা আমাদেরকে জেনে নিতে হবে। তো আমরা বৃহস্পতি সম্পর্কে যদি বলি তাহলে আমরা জানি যে বৃহস্পতি কিন্তু একটি নৈসর্গিক শুভ গ্রহ, বৃহস্পতি কিন্তু একটি আধ্যাত্মিকতার কারক গ্রহ, বৃহস্পতি কিন্তু গুরুর কারক। আমরা বৃহস্পতিকে বলি যে দেবগুরু, বৃহস্পতি কিন্তু গুরুর কারক। বৃহস্পতি একটি শুভ গ্রহ, বৃহস্পতির ভেতরে কিন্তু বৃহস্পতিকে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি একটি পুরুষ গ্রহ এবং বৃহস্পতিকে একটি বিদ্ধকারক গ্রহ হিসেবেও আখ্যা দেওয়া হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে। বৃহস্পতির মধ্যে প্রচুর কিন্তু জ্ঞান আছে, এই গ্রহ বুদ্ধি বিদ্যা সৃজনশীলতা বিচার বিবেচনা কোনো বিষয়কে মানিয়ে নেওয়া, কাউকে সম্মান করা, ভদ্রতা নম্রতা, তারপরে হচ্ছে বাক্যের মধুরতা, এই সমস্ত বিষয় কিন্তু বৃহস্পতি কারক। আমরা যে সুন্দর সুন্দর চিন্তাভাবনা করি এটি কিন্তু আমাদের শুভ বৃহস্পতির প্রভাবে। যেই ব্যক্তির যেই মানুষের চিন্তাভাবনার জায়গাটা খুবই সুন্দর দেখা যায় সেইগুলি কিন্তু বৃহস্পতির অবশ্যই তার একটি প্রভাব আছে, শুভ প্রভাব। মানুষকে আমরা যে সম্মান করি, মানুষকে যে আমরা রেসপেক্ট করি, মানুষকে যে আমরা মানি, আমরা যে সমাজকে প্রাধান্য দিই, এই সমস্ত বিষয় কিন্তু বৃহস্পতির ভেতরে বৃহস্পতির থেকে আমরা পাই। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি হচ্ছে আমাদের বিবাহেরও কারক গ্রহ। অবশ্য আমাদের এখানে বৃহস্পতিকে বিবাহের কারক না বলা হয় না, তবে বৃহস্পতি কিন্তু বিবাহের দিকেও কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে। আমরা জানি যে বৃহস্পতি কিন্তু পাঁচটি ভাবের কারক, আমরা জানি অর্থভাবের কারক অর্থাৎ সেকেন্ড হাউসের কারক বৃহস্পতি, পঞ্চম ভাবের কারক বৃহস্পতি, নাইন্থ হাউসের কারক বৃহস্পতি, ইলেভেন্থ হাউসের কারক বৃহস্পতি এবং তার সঙ্গে সঙ্গে কোথাও সেভেন্থ হাউসের কারকও কিন্তু বৃহস্পতিকে মানা হয়ে থাকে। তো বৃহস্পতি কিন্তু আমাদের জন্মছকের ভেতরে একটি খুবই ভাইটাল গ্রহ। আমি বলে থাকি যে বৃহস্পতি গ্রহটি কিন্তু একটি জন্মছকের অনেক অংশের ভারসাম্যকে বজায় রাখে, একটা ব্যালেন্স তৈরি করে রাখে। কোনো জন্মছকে যদি বৃহস্পতি খুব নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু সেই জন্মছকের মধ্যে যদি আরও অন্যান্য নেগেটিভ যোগ থাকে তাহলে কিন্তু সেইগুলো কিন্তু খুব বেশিভাবে তার কিন্তু ভয়ানক প্রভাব দিতে শুরু করে। তো এখানে বৃহস্পতি আমাদের জন্মচক্রের ভেতরে, আমরা বৃহস্পতির কারকতা সম্পর্কে বুঝলাম এবং এবার আমরা জানবো যে রাহু কীরকম ধরনের গ্রহ। রাহু একটি ছায়া গ্রহ, রাহুর কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নেই কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে রাহুর প্রভাব কিন্তু অসীম।
একটি জন্মচক্রকে টোটালি ড্যামেজ করে দিতে পারে শুধুমাত্র একা রাহু। তো তার সঙ্গে সঙ্গে আমরা পৌরাণিক যে সমস্ত গল্পগুলো থেকে আমরা বুঝতে পারি, রাহু কিন্তু একজন অসুর, রাহু কিন্তু একজন দানব। রাহুর ভেতরে সমস্ত রকম ছল, কপট, চালাকি, জোচ্চুরি, মিথ্যে কথা বলা, দুর্ব্যবহার, অশ্লীল ভাষা, নিয়মকে তোয়াক্কা বা পরোয়া না করা, তার সঙ্গে সঙ্গে নেশা, অশিক্ষা, বদনাম, কটু কথা, অসৎসঙ্গ, এই সমস্ত কিন্তু রাহুর ভেতরে আসে, রাহুর কালো কথার মধ্যে আসে। রাহু কিন্তু হঠাৎ কোনো ঘটনাকে তৈরি করতে পারে রাহু। রাহু যখনই ফল দেয় তখন কিন্তু রাহু হঠাৎ করে ফল দেয়। তার সঙ্গে সঙ্গে রাহু হচ্ছে যে কোনো জিনিসের নেগেটিভিটিকে বাড়িয়ে দেওয়ার কারক গ্রহ, এবং যে কোনো যার সঙ্গেই রাহু অবস্থান করে সেই রাহু যদি অশুভ রাহু হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই গ্রহটির নেগেটিভিটিকে বাড়িয়ে দেয়, এবং অর্থাৎ সেই যার যেই গ্রহের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করবে সেই গ্রহের যে সমস্ত কারকতা আছে সেই সমস্ত কারকতাগুলো কিন্তু রাহু তার নিজের প্রভাব দিয়ে সেটিকে নেগেটিভ তৈরি করে। এবং তার সঙ্গে সঙ্গে যে রাহু কিন্তু খুব ছোট জিনিসকে বড় করে দেওয়ার কারক গ্রহ, খুব ছোট বিষয়কে বড় জায়গায় তুলে দেওয়ার কারক গ্রহ। আমরা যখন রাহুর বিচার নিয়ে আলোচনা করব, রাহুর প্রভাব নিয়ে আলোচনা করব, রাহু কিন্তু সবসময় নেগেটিভ নয়, রাহুর প্রচুর শুভত্ব আছে, রাহুর ভেতরে অনেক ট্যালেন্ট আছে, রাহুর কাজ কিন্তু অনেক আছে। আমরা জানি যে ছোট জায়গা থেকে বড় জায়গায় যে সমস্ত মানুষরা চলে গেছে, যে সমস্ত মানুষরা খুব ছোট জায়গা থেকে বড় জায়গায় পৌঁছে গেছে, যারা আজকে অনেক বড় নাম করেছে কিন্তু কোনো একটা গ্রামের কোনো একটা নির্জন একটা পিছিয়ে পড়া গ্রাম থেকে একজন মানুষ উঠেছে এবং সে আমাদের দেশকে কাঁপিয়েছে, এইখানে কিন্তু রাহুর অবদান অবশ্যই থাকে। কিন্তু আমরা এই জায়গায় যে বিষয়টিকে নিয়ে আলোচনা করছি এই জায়গায় রাহুর মানে শুভত্ব নিয়ে কোনো কথা হবে না, এখানে কিন্তু রাহুর অশুভত্বই থাকবে। কারণ হচ্ছে যে রাহু কিন্তু বৃহস্পতির একদম শত্রু গ্রহ এবং একে অপরের কিন্তু পরম শত্রু। তাই এই কারণে বৃহস্পতি রাহু যদি জন্মকালীন কোনো একটি ভাবে একসঙ্গে অবস্থান করে তাহলে কিন্তু এই গুরুচণ্ডাল যোগ তৈরি করে, এবং এই গুরুচণ্ডাল যোগের দ্বারা সেই জাতকের স্বভাব এবং চরিত্রের মধ্যে কিন্তু কিছু এই দোষটির দ্বারা কিন্তু জাতকের স্বভাব চরিত্রের ভেতরে কিছু বিশেষ ধরনের প্রভাব দেখতে পাওয়া যায়। সেগুলি কীরকম? তো প্রথমে হচ্ছে যে প্রথমে যে কথাটি বলবো যে এই যোগটি যদি একসঙ্গে এই যোগটি যদি সৃষ্টি হয় রাশিচক্রের ভেতরে তাহলে সেই জাতক জাতিকাদের ভেতরে যে বিষয়টি পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাবে সেটি হচ্ছে যে এরা কিন্তু গুরুজনদেরকে সম্মান করবে না, বড়দেরকে যে রেসপেক্ট করার কথা এটা আত্মীয় পরিজনদের ভেতরেও যেমন দেখতে পাওয়া যাবে, আউটসাইড অর্থাৎ বাইরের লোকেদের সঙ্গেও কিন্তু সেই ব্যাপারটা দেখতে পাওয়া যাবে যে এরা কিন্তু বড়দেরকে রেসপেক্ট করবে না। শিক্ষকের মর্যাদা অর্থাৎ আমরা যে সমস্ত মাস্টারমশাইয়ের কাছে পড়াশোনা শিখি, যে সমস্ত গুরুজনদের কাছ থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করি, তাদেরকে রেসপেক্ট না করা এই ব্যাপারটাও কিন্তু দেখতে পাওয়া যায়। শিক্ষকের খুদ বার করা এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে যে ভগবানকে বিশ্বাস করতে চাইবে না, নিজেদেরকে প্রচণ্ড বুদ্ধিমান বলে মনে করবে এবং সবসময় একটা বোঝাবার চেষ্টা করবে যে আমি যেটা বলছি সেটাই ঠিক, এরকম একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। কোথাও কোথাও একটু জেদি কোয়ালিটির হয়, জেদি ব্যাপারটা দেখতে পাওয়া যায়, মাথা গরম হয় কিন্তু নিজের ভেতরে ভেতরে একটা জেদ কাজ করে এদের এই যোগটির প্রভাবের দ্বারা। তার সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার হচ্ছে যেটা যে নিজের থেকে যদি দেখা যায় যে নিজের কোনো বন্ধুবান্ধব তার থেকে কোনো অংশে এগিয়ে গেল তাহলে কিন্তু সেই সমস্ত বন্ধুবান্ধবের থেকে কিন্তু তারা সম্পর্ক বিচ্ছেদ করে দেয়, অর্থাৎ তাদের ভেতরে একটা হিংসা কাজ করে এই দোষটির কারণে। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে যেখানে থাকবে অর্থাৎ আমরা যেটাকে বলি যে সমাজে থেকে সমাজের গুরুত্ব না দেওয়া, এটাও কিন্তু এই যোগটির একটি কারণ অবশ্যই হতে পারে। তার সঙ্গে সঙ্গে গুরুজনদের ওপরে গিয়ে কথা বলা, আমরা সাধারণভাবে আজকেও
আমরা আমাদের এত বয়স হয়ে গেছে, আমার এত বয়স হয়ে গেছে, আমি তো কখনোই আমার যারা গুরুজন আছে তাদের মুখের উপরে কখনোই কথা বলিনি আজ পর্যন্ত। তবে কিন্তু আমি দেখেছি যে অনেক বাচ্চা বাচ্চা ছোটো ছোটো ছেলে মেয়েরা কিন্তু বাবা মায়ের মুখের উপরে কথা বলে, গুরুজনদের মুখের উপরে গিয়ে কথা বলে, গুরুজনদের কথার ভিতরে ঢুকে যায়, ঢুকে গিয়ে কথা বলে। এটি কিন্তু এই দোষটির একটি প্রভাব হতে পারে। তার সঙ্গে সঙ্গে আমরা জানি যে বৃহস্পতি কিন্তু পেটের কারক গ্রহ, বৃহস্পতি কিন্তু লিভারের কারক গ্রহ, বৃহস্পতি কিন্তু পাকস্থলীর কারক গ্রহ, বৃহস্পতি কিন্তু হার্টের কারক গ্রহ, এবং আরেকদিকে কিন্তু রাহু কিন্তু গ্যাসের কারক গ্রহ। অর্থাৎ আমাদের শরীরের ভেতরে যে গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাসের কারক গ্রহ কিন্তু রাহু। তাহলে এই দোষটি যদি একসঙ্গে রাহু এবং বৃহস্পতি যদি একসঙ্গে অবস্থান করে তাহলে সেই জাতকের পেটের সমস্যা কিন্তু অবশ্যই হতে পারে, হজমের সমস্যা কিন্তু অবশ্যই হতে পারে, তার পাকস্থলীতে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, তার গ্যাসের প্রবলেম তৈরি হয়ে যেতে পারে, তার গলব্লাডারের ভেতরে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। অনেক সময় আমরা দেখেছি যে গলব্লাডারে বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হয়, সেগুলো হতে পারে, তার সঙ্গে সঙ্গে হার্ট রিলেটেড কোনো সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে। তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে বৃহস্পতি যদি জন্মকালীন শুভ গ্রহ হয় এবং শুভ রাশিতে অবস্থান করে তাহলে কিন্তু এই যা আমি নেগেটিভিটির কথাগুলো, নেগেটিভ গুণগুলির কথা বললাম, এই সমস্ত গুণগুলি কিন্তু 50% কমে যাবে কমসে কম। কারণ হচ্ছে যে বৃহস্পতি যদি জন্মকালীন শুভ গ্রহ হয়ে তার মিত্র রাশিতে অবস্থান করে তাহলে কিন্তু সেইখানে বৃহস্পতি স্ট্রং হয়ে যাবে, এবং স্ট্রং হয়ে গেলে পরে কিন্তু একমাত্র বৃহস্পতিই আছে যে রাহুর অনেকটাই নেগেটিভিটিকে কিন্তু কমিয়ে দিতে পারে। তাহলে আমরা বলতেই পারি যে এইটা যদি শুভ রাশির মধ্যে এই যোগ সৃষ্টি হয় তাহলে কিন্তু অনেকাংশে এর প্রভাব অর্থাৎ অশুভ প্রভাব কমে যেতে পারে। তবে একবার দেখে নেবো আমরা যে লগ্ন সাপেক্ষে বিভিন্নভাবে যদি এই দোষটি দেখতে পাওয়া যায় তাহলে কীরকম ধরনের নেচার হয়ে থাকে এবং সেটাকেই আমরা একটু বোঝার চেষ্টা করব। তো প্রথমে যেটি বলবো যে গুরুচণ্ডাল দোষ বা গুরুচণ্ডাল যোগ যদি লগ্নের মধ্যে অবস্থান করে তাহলে সেই জাতক প্রচণ্ড জেদি প্রকৃতির হয়ে যায়, সেই জাতকের একটা নিজের জেদকে বজায় রাখার জন্য মানে একটা ঝামেলা সৃষ্টি করে পরিবারের মধ্যে, তার সঙ্গে সঙ্গে একটু অহংকারী হয়, গুরুজনদের মুখের ওপরে তর্ক করে, এবং তার সঙ্গে সঙ্গে তার শরীর কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম থাকে, অল্প বয়স থেকেই কিন্তু তার পেটের সমস্যার সৃষ্টি হতে পারে এবং তার কিন্তু সফলতার ক্ষেত্রে অনেক রকমের বাধা সৃষ্টি হতে পারে। দ্বিতীয়ভাবে যদি এই দোষটি দেখতে পাওয়া যায়, দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাব যেটাকে আমরা বলে থাকি, দ্বিতীয়ভাবে যদি এই দোষটি থাকে তাহলে কিন্তু ব্যক্তির খাওয়া দাওয়ার উপরে কোনো কন্ট্রোল থাকে না, তার সঙ্গে সঙ্গে ব্যক্তির আত্মীয় পরিজনদের সঙ্গে কিন্তু বাদ বিতর্ক সৃষ্টি হয় এবং সেই ব্যক্তির মুখের বাক্য, মুখের ভাষা কিন্তু খারাপ হতে পারে এবং তার কিন্তু অসৎ পথে অর্থ উপার্জন করার একটা প্রবণতা সৃষ্টি হতে পারে। তবে আবার একটি কথা বলবো যে এই দোষটি যদি বৃহস্পতির শুভ রাশিতে অবস্থান করে এই দোষটি সৃষ্টি হয় তাহলে এই যে নেগেটিভ গুণগুলির কথা বলছি এগুলি কিন্তু অনেকাংশে কমে যাবে বা সব সময় দেখতে পাওয়া যাবে না। তৃতীয়ভাবে যদি এই দোষটি দেখা যায় তাহলে কি হয়, তাহলে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, সেই জাতকের উদ্যম শক্তি, সেই জাতকের চেষ্টার যে প্রবণতা সেটি অনেকাংশে কমিয়ে যেতে পারে, তার সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে কিন্তু সেই জাতকের ঝগড়া বিবাদ সৃষ্টি হতে পারে। চতুর্থভাবে যদি এই দোষটি দেখতে পাওয়া যায় তাহলে মায়ের সঙ্গে মতবিরোধ সৃষ্টি হতে পারে, মায়ের শাস্ত্রের হানি হতে পারে এবং তার সঙ্গে সেই জাতকের শ্বাসকষ্ট বা হার্ট রিলেটেড কোনো সমস্যাও কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। পঞ্চমভাবে যদি এই দোষটি দেখতে পাওয়া যায় তাহলে উচ্চশিক্ষায় বাধা সৃষ্টি হতে পারে, সন্তান হবার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, সেই জাতকের বুদ্ধি ভ্রম হতে পারে, তার নির্বুদ্ধিতার কারণে তার বড় ধরনের লস সৃষ্টি হয়ে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সেই জাতকের মজবুত সিদ্ধান্ত নেবার ক্ষমতা অনেকটা কমে যায়। ষষ্ঠভাবে যদি এই যোগটি দেখতে পাওয়া যায় তাহলে নিজের ভুলের দ্বারা কিন্তু শত্রু বৃদ্ধি করে এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু আমরা সিক্সথ হাউস থেকে প্রতিযোগিতা বিচার করে থাকি তাহলে কিন্তু প্রতিযোগিতার ক্ষেত্রে কিন্তু বিফল হতে পারে এবং মামাবাড়ির সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে। সপ্তমভাবে যদি এই যোগটি থাকে তাহলে
প্রচুর অশুভত্ব দিয়ে দেয়, বিবাহিত জীবনে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করে, একে অপরের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করার মতো ক্ষমতা থাকে না, স্ত্রী চরিত্রহীন পর্যন্ত হতে পারে অথবা স্বামী নেশাগ্রস্ত হতে পারে এবং জাতক শ্বশুর বাড়িতে সম্মান পায় না। অষ্টমভাবে যদি এই যোগটি থাকে তাহলে ব্যক্তির পেটের রোগ হতে পারে, ব্যক্তির চরিত্রের দোষ হতে পারে, বারবার অপমানিত হয় সেই ব্যক্তি এবং সেই ব্যক্তি পরিবারের বিপক্ষে গিয়ে কিন্তু কাজকর্ম করার চেষ্টা করে। নাইন্থ হাউসে যদি এই দোষটি দেখতে পাওয়া যায় তাহলে ভগবানের প্রতি যে বিশ্বাস সেটি অনেকাংশে কমে যায়, বাবার সাথে কিন্তু মতবিরোধ সৃষ্টি হতে পারে এবং গুরুজনদের অপমান করার প্রবণতা কিন্তু সেই জাতকের ভেতরে দেখতে পাওয়া যায়। দশমভাবে যদি এই যোগটি দেখতে পাওয়া যায় বা দশমভাবে যদি এই যোগটি থাকে তাহলে ব্যক্তির নিচু ধরনের কাজ করে, ব্যক্তির কর্মের মধ্যে সর্বদাই ঝুটঝামেলা সৃষ্টি হতে পারে, চাকরি বা ব্যবসার ক্ষেত্রে কোনোটাই চাকরি বা ব্যবসা কিন্তু কোনোটাই ঠিক মতো সেই জাতক করতে পারে না। একাদশভাবে যদি এই যোগটি দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই কিছু অর্থ উপার্জন করা, আর্থিক জায়গা থেকে কিন্তু কিছুটা লাভ দেওয়া এই যোগটি একাদশভাবেতে, এবং সেটি অবশ্যই রাহু বা বৃহস্পতি দশা অন্তর্দশা যখন চলবে তখন অবশ্যই সেই জাতককে কিছু এই যোগ দোষটি কিছু অর্থের জায়গাটা কিছুটা হলেও প্রাপ্তি ঘটায়। দ্বাদশ ঘরে যদি এই যোগটি থাকে তাহলে কিন্তু সেই জাতক বাইরে গিয়ে চাকরি করতে পারে, বিদেশে তার যোগাযোগ হতে পারে, তার সঙ্গে সঙ্গে কিন্তু সেই জাতক প্রচণ্ড ব্যয় করে দেয়, প্রচণ্ড ব্যয় হয়ে যায় তার হাত থেকে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু পরিবারের লোকজনদেরকে নিয়ে বা নিজের জীবনের নিজেকে নিয়েও কিন্তু হসপিটাল নার্সিংহোমের সঙ্গে যুক্ত থাকে, বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে সেই জাতক, তার পরিবারের লোকজনদের অসুস্থতার জন্য তার প্রচুর টাকা ব্যয় হয়ে যেতে পারে এবং সেই জাতকের শয্যা সুখের ক্ষেত্রেও কিন্তু অনেকটা হানিয়া তৈরি করে দিতে পারে। আমরা মোটামুটি দ্বাদশ ভাবের এই যোগটির অশুভত্ব নিয়ে আমরা আলোচনা করলাম। তো লাস্টে একটা কথাই বলবো যে এই দোষটি কিন্তু সত্যিকারই অশুভত্ব দেয় এবং এই দোষটি যদি আপনাদের জন্মছকে কারো থাকে, আপনাদের যদি থাকে বা আপনাদের প্রিয়জনদের যদি থাকে অবশ্যই তার প্রতিকার করাবেন। অল্প বয়স থেকে প্রতিকার করিয়ে নিলে পারে কিন্তু এই যোগটির নেগেটিভিটি অনেকাংশে কমিয়ে দেয়, নচেত কিন্তু এই যোগটি অনেক রকমেরই কিন্তু অশুভত্ব তৈরি করে দিতে পারে। তো প্রত্যেকটি যোগের আমরা যেমন অশুভ যোগগুলি নিয়ে আমরা আলোচনা করছি, এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, আমরা অশুভ যোগ নিয়ে যেমন আমরা আলোচনা করছি কিন্তু আপনারা নিজেরা কখনোই সিদ্ধান্ত নেবেন না যে এই যোগটি অশুভ, তাহলে আমি একটা বৃহস্পতির প্রতিকার করে নিই, তাহলে আমি একটা রাহুর গোমেক পড়ে নিই, তাহলে আমি একটা যা ইচ্ছা করে নিই, এরকম একটা কিন্তু সিদ্ধান্ত নেবেন না। এই দোষগুলি অশুভত্ব অবশ্যই আছে কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র কিন্তু অনেক বিস্তর একটি শাস্ত্র, এই যোগটি অশুভত্ব তো আমরা যেমন বলছি আছে, অবশ্যই এই সমস্ত এফেক্ট দেয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই যোগটির প্রতিকার করার ক্ষেত্রে কতটা প্রতিকার করতে হবে তার জন্য দরকার কিন্তু একটি জন্মচক্রের সূক্ষ্ম ও সঠিক বিচার। তো এটি অবশ্য করার পরে কিন্তু এই যোগটির প্রতিকার সম্পর্কে বলা যেতে পারে যে কী প্রতিকার দিলে পারে এই যোগটি অনেকটাই তার প্রভাবকে কমিয়ে দিতে পারে। এটা একটা বিচার্য ব্যাপার, এটা কিন্তু নিজে থেকে বা হুট করে ফেললে হয় না, তার জন্য জন্মছকের আরও যে নটি গ্রহ আছে বা আরও যে সাতটি গ্রহ আছে, এই দুটি গ্রহ ছাড়া আরও যে সাতটি গ্রহ আছে সেই সমস্ত গ্রহকে পর্যবেক্ষণ করতে হবে, সেই সমস্ত গ্রহ কত ডিগ্রিতে আছে সেটা পর্যবেক্ষণ করতে হবে, কী ধরনের দশা অন্তর্দশা চলছে জাতকে সেটাকে পর্যবেক্ষণ করতে হবে, তখনই কিন্তু বোঝা যাবে যে এই দোষটি কি কতটা নেগেটিভ দিতে পারে বা কী ধরনের অশুভত্ব সৃষ্টি করতে পারে বা আদৌ কি কোনো শুভত্ব দিতে পারে কি না, এই সমস্ত কিন্তু একটা বিচার্য বিষয়। তাই অবশ্যই কিন্তু আপনাদের যদি এই ধরনের যোগ থাকে আপনারা নিশ্চয়ই কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে নিজের জন্মছকের সঠিকভাবে পর্যবেক্ষণ করান, সঠিকভাবে জন্মছকটিকে নিয়ে আলোচনা করুন এবং অবশ্যই সঠিকভাবে এই যোগটির প্রতিকার করে অবশ্যই নিজের জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করুন। আজকে এই অবধি থাকুক, আবার আরেকটি অনুষ্ঠান নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব, ততক্ষণের জন্য নমস্কার, থ্যাংক ইউ।